দেশ আদর্শ ব্যক্তিগত পর্যায়ে থাকবে, কিন্তু রাষ্ট্র রাজনীতি দেখবে সবাইকে মানুষ হিসাবে। পৃথিবীতে যারা ভাঙতে চায় তারা মানবতার শত্রু। এই রাষ্ট্র দুনিয়ার সব মানুষের স্বৈরাচারের পতন করা হয়েছে, সব মানুষের অধিকার স্বাধীনতা ইজ্জত নিরাপত্তা নিশ্চিত করার পথ তৈরি করার জন্য। এক গোষ্ঠীর হাত থেকে রাষ্ট্রকে নিয়ে আরেক গোষ্ঠীর হাতে তুলে দেওয়ার জন্য ছাত্র জনতা জীবন দেয়নি। প্রিয় ভাই ও বোনেরা, এই রাষ্ট্র দুনিয়ার সব মানুষের, প্রত্যেকটি মতবাদ প্রত্যেকটা মানুষ যে যার বিশ্বাস আদর্শ নিয়ে চলবে, কিন্তু কেউ কারো বিশ্বাস আদর্শ কারো উপরে চাপিয়ে দিতে পারে না। আপনি সত্যের মধ্যে আছেন কি মিথ্যার মধ্যে আছেন এটা বুঝার জন্য এতটুকুই যথেষ্ট যে আপনি যেটাকে সত্য মনে করেন সেটা অন্যের উপরে চাপিয়ে দিচ্ছেন, তার মানে আপনি মিথ্যার মধ্যেই আছেন। আজকে যারা ওহাবিবাদ সালাফিবাদ মওজুদিবাদের যারা ইসলাম দাবি করছে, আমরা সুস্পষ্টভাবে বলতে চাই তারা ইসলাম নয়। কেন? কারণ তারা নিজেদের বিকৃত যেই মতবাদ, তাদের নিজেদের মন গড়া আকীদা আদর্শকে ইসলামের নামে অন্যদের উপরে চাপিয়ে দিতে চায়। সারা দুনিয়ায় আমরা দেখেছি যারা সালাফিবাদ ওহাবিবাদের অনুসারী তারা তাদের হাতে সবচেয়ে বেশি নির্যাতিত হয় মুসলিম দাবিদাররা। তাহলে তারা কিসের মুসলমান? আজকে বিশ্বাস আদর্শ ব্যক্তিগত পর্যায়ে থাকবে, কিন্তু রাষ্ট্র রাজনীতি দেখবে সবাইকে মানুষ হিসাবে, এবং মানবতার রাষ্ট্রের মধ্যে মানবতার রাষ্ট্র কাঠামোর মধ্যেই সবার জন্য মুক্তি স্বাধীনতা নিহিত আছে। মানবতার রাষ্ট্র গড়ার আহ্বান করে আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে আউলিয়া কেরামের মধ্যে বাংলাদেশ এসেছে, যে খান জাহানারি রহমতুল্লাহ আলাইহির মাধ্যমে বাংলাদেশ এসেছে, উনাদের মাজার শরীফে হামলার আপনারা দৃষ্টতা দেখান। মূলত আউলিয়া কেরামের মাজার শরীফে আঘাত, মূলত কুরআনুল কারিমে আঘাত। আপনারা কি পারবেন কুরআনুল কারিম থেকে ইহদিনা সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিমকে উঠাই দিতে? আপনারা কি পারবেন ওয়াকুরুমা সাদিকিনকে উঠাই দিতে? আপনারা কি পারবেন ওয়াবতাগুইরাই ওসিলাকে উঠাই দিতে? আপনারা কি পারবেন শাইরিল্লাহকে অস্বীকার করতে? আপনারা যদি আনআমতা আলাইহিমকে সূরা ফাতিহা থেকে উঠাই দিতে না পারেন, আপনারা যদি কুরআনুল কারিম থেকে আনআমতা আলাইহিমকে উঠিয়ে দিতে না পারেন, আপনারা কখনো আউলিয়া কেরামের মাজার শরীফকে আঘাত করতে পারেন না। আপনারা কখনো আউলিয়া কেরামের মাজার শরীফকে আঘাত করতে পারেন না, মাজারে ভাঙতে পারেন না। পৃথিবীতে যে কোনো বাংলা ভাঙাই মানবতার বিরুদ্ধে আঘাত। আমরা দেখি মহান খাজা বাবা রহমতুল্লাহ আলাই এই ভারতীয় উপমহাদেশে ইসলাম দান করেছেন। আমরা দেখি এই খাজা বাবার মহান ইন্ডিয়াকে ভেঙে টুকরো টুকরো করে ফেলা হয়েছে। যেখানে ইউরোপে আপনারা দেখবেন যে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা হয়েছে, ওরা সুপার পাওয়ার হয়েছে, ওরা ইউনাইটেড কিংডম হয়েছে, আর আমরা সুপার স্লেভ হয়েছি ভেঙে ভেঙে। পৃথিবীতে যারা ভাঙতে চায় তারা মানবতার শত্রু, তারা ইসলামের শত্রু, তারা দিনের শত্রু। আমরা কোনো বাঙালির পক্ষে না, আমরা অখণ্ড। এরা যে ধর্মের নামে আসুক, যেই নামে আসুক, সেরা ইসলামের শত্রু।